হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আজকে আমি আপনাদের সাথে আমার মায়ের হাতের খুবই মজার একটা ঈদের স্পেশাল গরুর মাংসের রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে আমার মায়ের হাতে এই রান্নাটা ভালো লাগবে। আজকে রান্নার জন্য এখানে 5 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি, আর এখন এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে 15টা এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম 20-25টার মতো, আর এখন দারুচিনি দেওয়া হচ্ছে প্রায় 10 পিসের মতো, 25-30টার মতো গোলমরিচ দিয়ে দিয়ে দিচ্ছি 8-10টার মতো তেজপাতা, এখন এর মধ্যে 10টার মতো পেঁয়াজ দেওয়া হচ্ছে, আর এখানে পেঁয়াজগুলোকে আধ ভাঙা করে বেটে নেওয়া হয়েছে, আর এখন এর মধ্যে 5 চামচ পরিমাণ দিয়ে দেওয়া হচ্ছে রসুন বাটা, আর রসুন বাটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে 5 চামচ পরিমাণ আদা বাটা, এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়া 2 টেবিল চামচ, আর মরিচ গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ দেওয়া হচ্ছে। যদি ঝালটা আপনারা একটু বেশি খান তাহলে অবশ্যই ঝালটা একটু কম বেশি করে দিবেন। আর এখন এর মধ্যে 1.5 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর 1.5 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে 200 ml মতো সয়াবিন তেল, আর এখন এগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নেওয়া হবে। এই মাংসটাকে খুব ভালো করে হাত দিয়ে মাখানো হয়ে থাকে, হয়তোবা আমার মায়ের হাতে এভাবে মাখানোর কারণেই এর টেস্ট এত ভালো আসে। এইভাবে মাংসটাকে মাখানো হয়ে গেলে আপনারা চাইলে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো এটাকে একপাশে রেখে দিতে পারেন, কিন্তু আমাদের রান্নাটা যেহেতু একটু দেরি হয়ে গেছে তাই আমরা এটাকে এইভাবেই চুলায় বসিয়ে দিচ্ছি। আর এখন এটার মধ্যে আমরা 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার পর যখন এটা থেকে পানি বের হতে শুরু করবে তখনই কিছুক্ষণ পর পর এটাকে এভাবে নেড়ে চেড়ে দিব। আর এই পুরো রান্নাটাকে আমরা 2 ঘন্টা একেবারে মিডিয়াম হিটে রান্না করছি, আর এখন যখন মাংসটার এরকম ঝোলটা প্রায় শুকিয়ে যাবে তখনই এটাকে চুলা থেকে আমরা নামিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন মাংসটার কালারটা খুবই সুন্দর হয়েছে, আর আজকের রান্নাটা করতে করতে আমাদের প্রায় একেবারে সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর এই মাংসটা কিন্তু একেবারে সফট হয়েছে, আর এর কালারটা কিন্তু দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর এর ফ্লেভারটা তো আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, এটা খেতে খুবই মজার হয়েছিল। আমার মায়ের হাতের এই রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, আর সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।